যেদিন একটু সন্ধ্যার সময় একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে লঙ্কাপুরের বিএসএফ পাঁচজন লোককে আটক করে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা পাঁচজনই বাংলাদেশি, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তাদের বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক একটা মামলা নিয়েছি, কেস নম্বর হল 102/2024 আন্ডার সেকশন 61 ক্লজ 2 249B 143(3) অফ বিএনএসএস অ্যান্ড সেকশন 41 ক্লজ 1 ক্লজ এ এন সি ফরেনার অ্যাক্ট অ্যান্ড 3 অফ আইপিপি অ্যাক্ট অনুযায়ী আমরা একটা মামলা নিয়েছি। আজকে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করবো পুলিশ রিমান্ড চেয়ে। আমরা জানার চেষ্টা করছি তারা কেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে, এই বিষয়গুলি নিয়েছে। তাছাড়াও এই তাদেরকে যারা সহযোগিতা করেছে, যারা টাউটস, ইন্ডিয়ান টাউটস এবং বাংলাদেশ টাউটস আছে, এগুলিকে আমরা আইডেন্টিফাই করার জন্য। তারা কী কারণে এসেছে, কীভাবে এসেছে, কিছু তারা অবৈধভাবে কাঁটাতার ক্রস করে আমাদের ভারতে প্রবেশ করেছে বেআইনিভাবে, এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন চলছে, বাকিটা আমরা তদন্ত সাথে। তাদের কাছ থেকে কী কী পাওয়া গেছে? তাদের কাছ থেকে এখনও কিছু পাওয়া যায়নি, শুধু মোবাইল আমরা তাদের কাছ থেকে পেয়েছি, আর অন্য কিছু পাইনি। তারা বাংলাদেশের কোন জায়গায়? তারা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকা। নামগুলো তারা পাঁচজনের নাম হলো সুহেল রানা, নুরমান আলী, হামিম আলী, লিটন আলী আর সেলিম রিয়াজ। তারা পাঁচজনে চাপাই নবাবগঞ্জ রাজশাহী বাংলাদেশের লোক। কাজ ধরছেন রাত হলে আইলামিলে।